বরাত আবার তৈরি করেছে, আছে না কথা বলেন, বলবে যে ভাই কত টাকার নামাজ পড়েছিস, আমি আজকে 68 টাকার পড়েছি, তুই 68, আমি 90 পড়েছি, আছে না নাই কথা বলেন। মানুষ মনে করে বেশি বেশি ইবাদত করলে জান্নাত যা যায়, কেন এই ভুল ধারণা এসেছে কোরআনের একটা আয়াতকে ভুল ব্যাখ্যা করে। কোন আয়াত? সূরা মুলক সূরা 67 আয়াত নাম্বার 2, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, এই মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে কেন, পরীক্ষা করতে চাই, কি পরীক্ষা, আহসানু আমালা, আমি দেখতে চাই কে সবচেয়ে উত্তম আমল করে। এখন যেহেতু আল্লাহ বলছেন যে মানুষকে আমি দেখতে চাই কে উত্তম আমল করে, এই উত্তম আমলের ব্যাখ্যা বাঙালিরা করে নিয়েছে, উত্তম মানে মেলা মেলা আমল করো, অধিক আমল করো, বেশি বেশি আমল করো, রাত ভোর ধরে নামাজ পড়ো, নচেত কেন লিখে রাখবে যে আমার ইমাম এশার নামাজে অজু করতো, ওই অজু টিকে যেত, ফজর নামাজ পড়ে বেরিয়ে আসতো, এইভাবে 40 বছর নাকি ইবাদত করেছে। আর বাঙালি বলে বাপরে বাপ, আমাদের ইমাম 4 থেকে নেই ব্যাপার নাকি, এশার সময়তে অজু করে ঢুকতো মসজিদে, আর অজু আর ভাঙতো না, একদম ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসতো, তারপরে অজুটা ভেঙে যেত, আবার ওই হাতেই লিখছে যে আমার ইমাম 85 বছর দিনের বেলায় রোজাও পালন করেছে। কেন মানুষকে বুঝাচ্ছে, দেখো আমার ইমাম কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর অলি, ভাবছে বেশি আমল তার জীবনীতে লিখে দিলে ও বড় আল্লাহর অলি হয়ে যায়। ভাই বেশি আমল এটা অলিত্বের পরিচয় না, বেশি বেশি আমল করবেন ইবাদত করবেন এটা আল্লাহর অলিত্বের পরিচয় নয়। অলিত্বের পরিচয় মা আতাকুম রসুলু ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুক দিয়েছে ততটুক কি গ্রহণ করে নাও, যেটা দেয় নাই সেটা বর্জন করে দাও। ওই যে একটু আগে হাদিস বললাম যে সাহাবি হচ্ছে আল্লাহি আরসুলাল্লাহ, আল্লাহ নবী আল্লাহর কসম যা বলেছেন বেশিও করব না কমও করব না, আল্লাহ হচ্ছে জান্নাতে যাবে, এখানে আল্লাহর অলি। এবার একটা উল্টো হাদিস শোনাই, সহি বুখারি খুলবেন, কিতাবুল নিকাহ হাদিস না 5063, কত বললাম 5063, চমৎকার ঘটনা, আমরা অধিকাংশ মানুষই জানি। আল্লাহ নবীর স্ত্রীর কাছে 3 সাহাবি এসেছেন, সাহাবিদের নামও হাদিস উল্লেখ নেই, নবীর কোন স্ত্রীর কাছে এসে তারও নাম উল্লেখ নেই, এসে আল্লাহ নবীর স্ত্রীকে বলছে আম্মা জান আমাদের নবী কেমন কেমন আমল করতেন একটু বর্ণনা করেন। তো আম্মা জান সঙ্গে সঙ্গে বলছেন যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমল করতেন। 3 শুনে অবাক, কি যে বলে, কোথায় আল্লাহ নবী কোথায় আমরা, আল্লাহ নবী নবী তিনি এই কয়টা আমল করতেন, আচ্ছা তিনি তো নবী তিনি করতে পারেন, তার আগের গোনা টুটি বিচ্ছুটি যা চলে সব ক্ষমা করে দিয়েছে, তিনি তো জান্নাতে যাবেন, কোনো সন্দেহ আছে, জান্নাত যাবেন মানে তিনিই তো মানুষকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, তিনিই তো প্রথম কবর থেকে ফেটে উঠবেন, যতক্ষণ না তার কবর না ফেটে উঠছে কোন নবীদের কবর ফাটবে না, যতক্ষণ না আল্লাহ নবী আল্লাহ করে আল্লাহ বিচার কার্য শুরু করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাদা বিচার কার্য শুরু করবে না, যতক্ষণ না আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত না করবে ততক্ষণ কেউ সাফাত করার হিম্মত পর্যন্ত দেখাবে না। তো তিনি তো নবী, তিনি তো জান্নাতের একদম তিনিই মানুষকে নিয়ে যাবেন সাফাত করে, তিনি এই কটা আমল করে হতে পারে, তাই আমরা আমরা তো সাধারণ মানুষ, আমরা এই কয়টা আমল করলে কি হয়। 3 সাহাবি দেখেন তারা তাদের অন্তরের চিন্তা যে আল্লাহ নবী তো নবী তিনি এই কয়টা আমল করে ঠিক আছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের জন্য এই কয়টা আমল যথেষ্ট নয়। 3 মধ্যে একদম চট করে দাঁড়িয়ে তখন বলছে যে ওই সারা রাত্রি ধরে তাহাজ্জুদে নামাজ পড়বো, চাচা কি নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ, ভালো নামাজ না খারাপ, এটা সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটা, নফলের মধ্যে তাহাজ্জুদ। সূরা বানিসে আত্মার 79 আল্লাহ নবী বলছেন হঠাৎ করে আল্লাহ নবীকে আল্লাহ সাদা আসমানে নিয়ে চলে গেছেন, জান্নাতে পাঁচ দিয়ে যখন আসছিলেন আল্লাহ নবী মিরাজের রাত্রিতে হঠাৎ দেখছেন যে একটা ঘর লক্ষ্য করছেন যে ঘরটা এত চকচকে ভেতর থেকে বাইরে সব পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। আল্লাহ নবী খুশি মনে জিব্রাইলকে জিজ্ঞেস, জিব্রাইল এই ঘরটা কার, কে পাবে এই ঘর, জিজ্ঞেস আল্লাহ নবী এই ঘরটা আপনার উম্মতের ওই ব্যক্তির জন্য যে রাত্রিতে কিয়াম করতো তো তাহাজ্জুদের নামাজ পড়তো। তোমার বোঝা যাচ্ছে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, স্পেশাল জান্নাতে তার জন্য একটা ঘর থাকে। সাহাবি মনে মনে বলছে, সাহাবি প্রকাশ্যে বলছে যে আমি সারা রাত্রি ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব, এত ফজিলত কেন বলেন তো, জান্নাত নেবে। আরেকজন সাহাবি বলছেন আমি আর কি করি, আমি সারা জীবন রোজা পালন করবো, রোজা কোনো ছাড়বো না, কি পালন করবে বলেন তো, রোজা পালন করবে।
সাইয়িদুল হিব্বান হাদিস নম্বর 479, সাইয়িদুল খুজাইমা হাদিস নম্বর 1818। আল্লাহ নবী হঠাৎই একদিন মিম্বারে উঠছে, মিম্বার বুঝছেন, মসজিদে মিম্বারে উঠে তিনি হঠাৎ বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে উঠেছেন, আবার বলছেন আমিন। তৃতীয় ধাপিতে ওঠার পরে তিনি আবার বলছেন আমিন। সাহাবের হচ্ছে হঠাৎ করে আল্লাহ নবী এরকম বললেন কেন, কখনোই আমল করেন না। নবীকে প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই আমলটা কেন করলেন, তা আল্লাহ নবীর সঙ্গে সে জবাব দিয়ে বলছেন যখন প্রথম ধাপিতে উঠলাম ফেরেশতা জিবরিল আমার কাছে এসে বলছে যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু নিজের স্থানটা জান্নাত বানিয়ে নিতে পারে নাই, এই সন্তান দুর্ভাগা, তারপরে অভিসম্পাত। আর তখন আমি বললাম আমিন। চাচা বুঝতে পারছেন না, আল্লাহ সুবহানাহু তাআলা নবী বলছেন যে ওই সময় জিবরিল এসে বলছে যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা কেউ একজনকে পেয়েছে অথবা দুজনকে পেয়েছে কিন্তু নিজের ঠিকানা জান্নাত করে নিতে পারে নাই, তাদের খেদমত করে তাকে সন্তুষ্ট করে জান্নাত নিতে পারে নাই, এই ছেলে দুর্ভাগা। আর আমি সেই সময় বললাম আমিন। দ্বিতীয় ধাপিতে আল্লাহ নবী কেন আমিন বললেন, আল্লাহ নবী বলছেন ফেরেশতা জিবরিল বলছেন এসে যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেছে কিন্তু তার ঠিকানাটা জান্নাত মানে নিতে পারে নাই, তার গোনা কথা ক্ষমা করে নিতে পারে নাই, এই ব্যক্তিও দুর্ভাগা। তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের অনেক বেশি ফজিলত আছে না, নাই কথা বলেন। সিয়াম রামাদান, রামাজান মাস মানে কি জানেন, রামাদান মানে একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলা। কি জ্বালিয়ে পুড়ে ছারখার করা, পাপ রাশিকে। রামাজান মানে জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলা, মানে যত গোনা করেছেন রামাজান মাস শুধু গোনাকে ক্ষমা করার মাস, এই জন্যই রামাজান পাপ রাশিকে ক্ষমা করা। আর আল্লাহ এটাই বলছে যে রামাজান মাস পেয়েছে কিন্তু নিজের আমলকে নিজের গোনা খাতাকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারেনি, এই ব্যক্তি দুর্ভাগা। ওই সাহাবি বলছেন যে সারা জীবন রোজা পালন করব, রোজা কোনো ছাড়বো না। তৃতীয় একজন তখন বলছে আর কিছুই তো বাকি নেই, ও আবার কি বলবে, ও তখন বলছে চিন্তা করে যে আমি কখনো বিয়ে করব না, কখনো বিবাহ করব না, কারণ বিয়ে করলে সন্তান হবে, স্ত্রী হবে, এই দুনিয়ার মায়া মহব্বত মধ্যে জড়িয়ে যাব, আমি আল্লাহকে সময় দিতে পারবো না, এর জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, মানে আপনার আমার ভাষায় জীবন চিল্লা। কথা বুঝতে পারলেন না, আমরা তো এক চিল্লা দুই চিল্লা দিয়ে পরে বুজুর্গ হয়ে যাই, এই সাবি জীবন চিল্লা দিতে চেয়েছে বিয়েই করবো না, আল্লাহ রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম, কারণ বিয়ে করলে বউকে সময় দিতে হবে, কিছু বা ছেলে হবে ছেলেকে সময় দিতে হবে, আমার রব আল্লাহকে সময় দিতে পারবো না, এর জন্য জীবন চিল্লাতে চলে যাবে, ও বিয়েই করবে না। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে অনেক কথা শেষে তখন তাদেরকে ডেকে বলছেন যে গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে হচ্ছে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাত্রিতে নামাজও আদায় করি আবার ঘুমিয়েও থাকি, আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই, আমি দিনের রমজান আমি রোজাও পালন করি আবার রোজাকে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, শুনে রাখো যে আমার এই সুন্নাত থেকে উল্টো দিকে চলে যাবে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা কি বুঝলেন বলেন তো, ওই হাদিসটা দেখেন আর এই হাদিসটা দেখেন, উল্টো হাদিস। ওই যে সাহাবি বললেন আল্লাহ নবী আপনি যা বললেন বেশিও করবো না কমও করবো না, নবী বলছে জান্নাত। আর এ হাদিসে বলছে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো, সারা জীবন আমি রোজা পালন করবো, একজন সারা জীবন বিয়ে করবো না, আল্লাহ বলছে তুই আমার উন্মতি না, জান্নাত তো দূরের কথা। তার মানে এইখানে সমস্যা কি, এই সমস্যা তাহাজ্জুদ নামাজ পড়া ভালো কাজ কিন্তু বেচার একটু বেশি পড়তে চেয়েছে, মানে ভাবছে অধিক আমল করবো জান্নাত চলে যাব, বেশি বেশি আমল করবো আল্লাহ জান্নাত নিয়ে নিবে, এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। ও মনে করছে রোজা এত ফজিলতপূর্ণ সারা জীবন রোজা পালন করবো, এই যে একটা ভুল ধারণা ছিল যে বেশি ইবাদত করলেই জান্নাত, বরং চেয়ে এইটা নয়, বরং নবী যতটুকু নির্ধারণ করে দিয়েছে এতটুকু করলে জান্নাত, বেশি করা যায় না। কথা বুঝতে পারছেন।